নিজ জমিতে খুঁটি গাড়ানোকে কেন্দ্র করে হামলার শিকার হলেন আলী হোসেনের পরিবার। রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় একথা জানালেন সাংবাদিকদের আলী হোসেন। উনি আরও বলেন, আমার ছোট ছেলে ও বড় ছেলের বউকে ছেড়ে দেয়নি তারা, এলাকাবাসী এগিয়ে না এলে মেরে ফেলতো তাদের। এখনও হুমকির মুখে আছে আলী হোসেনের পরিবার। উনি আরও বলেন, সব কিছু থেকেও কেন এই অন্যায় হলো আমার পরিবারের সাথে। উনি আরো বলেন, হামলাকারী ছিল অনেকে, কিন্তু তাদের মধ্যে চিনতে পারেন ছজনকে। মকসুদার রহমান, আজগার আলী, রিপন মিয়া, জনি মিয়া, মুকুল মিয়া, শহীদুল ইসলাম, এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আলী হোসেনের পরিবার। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন, এটা জায়গার নাম কি? এটা জায়গার নাম রজগন্তা। আসলে আমরা জানতে পারি যে এখানে কিছুদিন আগে একটা মারামারি হতো, আপনার ঘটনাটা কিন্তু বলুন। মারামারিটা আমাদের সঙ্গে এই জমি জমা নিয়ে, আমি এই জমিটার প্রত্যেক সূত্রে মালিক। আপনি মালিক? আমি মালিক। আপনার খরচা পানি সবই আছে? এক তারিখ ক্লিয়ার সব আছে, 40/92। আমরা জানতে পারি আমার একটা ছোট বাচ্চা, তাকে পাঁচ সাতজন ধরি মারতে, মকসু, মুকুল, তারপর মুকুলের ছেলে শহীদুল আছে একজন, ভুটু, আজগার, রিপন, বাচ্চা মানুষটাকে যেভাবে মারছে ছেলে, এই যে পাশে আছে ছেলে, আমরা কি ছেলের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আছে এই যে ছেলে, এই যে বাচ্চাকে ওরা পাঁচ সাতজন ধরি মার। কি নাম তোমার? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, ওরা তোমাকে কেন মারলো? আমি জানি আমাকে কেন মারলো, কেন মারলো তুমি জানো না? মানে হুট করে আসে তোমাকে আক্রমণ করছে। আপনার নাম? সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনি কি করেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম ভাই, আচ্ছা রহিম ভাই, আপনি একটু বলেন, আসলে আপনারা যে সার্ভেয়ার দ্বারা এই জমিটা আপনারা যে নাপালসি করলেন, আসলে এই ক্ষেত্রে আসলে এই জমিটার প্রকৃতি মালিকটাকে আমরা জানতে চাই। কাগজ অনুযায়ী আলী হোসেন মালিক, এটা আপনারাও বলছেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ইয়াসির তারাফাত মিলন। মিলন ভাই, আচ্ছা মিলন ভাই, আমরা যেটা শুনতে পারি, আপনি কি এই যে এই একটা জমি নিয়ে যে মারামারি, এই বিষয়ে কিছু জানেন আপনি? জি জানি, আমরা সাধারণ মানুষ যতটুকু জানি সেটা হলো যে এই জমির চোরাই সূত্রে মালিক হলো রহিমা বেগম এবং তারই সন্তান আলী হোসেন গং। তারা দীর্ঘদিন থেকে এই জমির দখলদার। হুট করে কেনার প্রতিপক্ষ পাশের জমি মালিক যিনি, উনি জবরদস্তিমূলক এই জমি দখল করার জন্য বিভিন্ন পায়তারা করার পর তাদেরকে অকাঙ্ক্ষিত ভাবে আক্রমণ করে মার্ডার করে। ইয়াতে আলী হোসেন ওনাকে মারছে, ওনার ছেলেকে মারছে, ওনার ভাগীদের যে মহিলা পুরুষেরা আসছিল তাদেরকে ছোড়া নিয়ে তাদের পিছনে দৌড় দিয়ে আক্রমণ করার চেষ্টা করছিল। তো ইয়াতে ক্ষতিগ্রস্ত দুই থেকে তিনজন, যেমন আলী হোসেন এবং জয় আর একটা আরেকজন মহিলা মানুষ। মহিলা মানুষ আমরা একটা কথা বলতে চাই, আপনার নাম কি? আমার নাম মুসলমান শিমু বেগম। শিমু বেগম, আপনাকে মারলো কেন? জমি নিয়ে ঝগড়া, জন্য মারছে। আচ্ছা, এরা কারা মারলো আপনাকে? বিরোধী দলের মারলো। নাম জানেন? কারো নাম জানতেছেন আপনি? মকসুদার রহমান, ওদের ছেলে, ওনার ভাই, ভাইয়ের ছেলে সব।